ॐ नमो भगवते रुद्राय ॐ नमः शिवाय। नमस्कार बंधुरा, आमी आपनादेर एस्ट्रो फ्रेंड डॉक्टर श्री सुब्रत और आपनारा देखछेन आमार यूट्यूब चैनल श्री सुब्रत एस्ट्रोलॉजिकल कन्सल्टेंसि। प्रतिदिनेर राशिफलेर विशेष अनुष्ठाने आपनादेर जानाइ स्वागत। आपनादेर संगे आलोचना करछि आगामी कालेर राशिफल अर्थात 5 এপ্রিল 2021 सोमवारेर राशिफल। आपनारा ई विशेष राशिफल चंद्र राशि सापेक्षे देखार चेष्टा करुन। प्रतिदिनेर राशिफलेर विशेष अनुष्ठाने आपनादेर संगे आलोचना करे थाकि ব্যবসা লেনদেন, আপনাদের পারিবারিক এবং দাম্পত্য সম্পর্ক, আপনাদের শরীর স্বাস্থ্য, সন্তানের শুভ অশুভ ঘটনা, আপনাদের প্রতিদিনের বেশ কিছু ছোট ছোট পরিবর্তন, আর এই সমস্ত কিছুই হয় গ্রহগত এবং নাক্ষত্রিক বিশেষ পরিবর্তনের জন্য এবং চন্দ্রের গোচর ফলের জন্য। রাশিফল শুরু করার আগেই আপনাদের বলবো সোমবার মানেই দেবাদিদেব মহাদেব এবং চন্দ্রদেবের জন্য অত্যন্ত প্রিয় একটি বার, তাই দিনের শুরুতেই আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে দিন শুরু করুন, জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে। তাছাড়া এই বিশেষ দিনের শুভ সংখ্যা, শুভ রং এবং ছোট ছোট উপায় বা টোটকা যা করলে আপনাদের জীবনে সুখ এবং সৌভাগ্য ফিরবে। এখন আলোচনা করবে এই বিশেষ দিনের পঞ্চাঙ্গের বিষয়। 22শে চৈত্র 1427 সন, ইংরেজি 5ই এপ্রিল 2021 সোমবার। সূর্যোদয় ঘটবে আজ সকাল 5টা 29 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 49 মিনিটে। তিথিতে আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি থাকবে রাত্রি 12টা পার হয়ে রাত্রি 2টা 19 মিনিট পর্যন্ত, তারপরেই দশমী তিথি শুরু হবে। উত্তর আষাঢ় নক্ষত্রে আজ অবস্থান করবে চন্দ্রদেব এবং তা থাকবে রাত্রি 2টা 5 মিনিট পর্যন্ত, তারপরেই শ্রবণা নক্ষত্রে গোচরের পরিবর্তন ঘটাবে। আজ সকাল 8টা 3 মিনিট পর্যন্ত ধনুরাশিতে চন্দ্রদেব থাকলেও গোচরের পরিবর্তন ঘটিয়ে মকর রাশিতে অবস্থান করবে এবং দুপুর 2টা 35 মিনিট পর্যন্ত তৈতিলকরণ এবং তারপরেই গরিজাকরণ শুরু হবে এবং রাত্রি 2টা 19 মিনিটের পর বাণিজ্যকরণ শুরু হচ্ছে। শিব যোগ আজ থাকছে বিকেল 4টা 53 মিনিট পর্যন্ত এবং তারপরেই সিদ্ধিযোগ শুরু হবে, তাই শিব যোগ এবং সিদ্ধিযোগে আজ এই দিনটি অত্যন্ত শুভ হবে। অমৃত যোগ আজ থাকবে সকাল 5টা 29 মিনিট থেকে 7টা 7 মিনিট পর্যন্ত, তারপরে 10টা 25 থেকে দুপুর 12টা 53 মিনিট পর্যন্ত, সন্ধ্যা 6টা 35 থেকে রাত্রি 8টা 55 এবং রাত্রি 11টা 15 থেকে রাত্রি 2টা 21 মিনিট পর্যন্ত। মহেন্দ্র যোগ আজ থাকবে বিকেল 3টা 21 মিনিট থেকে 4টা 59 মিনিট পর্যন্ত। অশুভ সময়ের ক্ষেত্রে আজ কালবেলা থাকছে সকাল 7টা 1 মিনিট থেকে 8টা 34 মিনিট পর্যন্ত এবং সেই সাথে বারবেলা থাকবে দুপুর 2টা 44 থেকে 4টা 16 মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি আজ রাত্রি 10টা 11 থেকে 11টা 38 মিনিট পর্যন্ত। তাছাড়া অভিজিৎ মুহূর্ত আজ থাকবে সকাল 11টা 14 থেকে 12টা 4 মিনিট পর্যন্ত এবং সর্বার্থ সিদ্ধি যোগ আজ যদিও দিনের বেলা থাকছে না, রাত্রি 2টা 5 মিনিটের পর থেকে পরবর্তী দিন অর্থাৎ 6ই এপ্রিল পর্যন্ত থাকবে। রাহুকালের মতো অশুভ সময়কাল আজ সকাল 6টা 59 মিনিট থেকে 8টা 32 মিনিট পর্যন্ত থাকছে, তাই রাহুকাল এবং সেই সাথে বারবেলা, কালবেলা এবং কাল রাত্রির অশুভ সময়কে বাদ দিয়ে আপনারা যে কোনো শুভ কাজ এবং মাঙ্গলিক কাজ করবেন। তাছাড়া কোনো গুরুত্বপূর্ণ উপায় বা টোটকার বিষয়ে এই সময়কালকে যদি আপনারা প্রাধান্য দেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন। তাছাড়া কোনো গুরুত্বপূর্ণ মিটিং, কোনো গুরুত্বপূর্ণ কাগজে হস্তাক্ষর এবং সেই সাথে কোনো গুরুত্বপূর্ণ মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে আপনারা এই সময়কালকে বাদ দেবেন।
তাহলে আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি ফিরবে। গ্রহগত অবস্থান অনুসারে দেখে নেব, বৃষ রাশিতে মঙ্গল এবং রাহু অবস্থান করছে, বৃশ্চিক রাশিতে অবস্থান করছে কেতু এবং সকাল 8:03-এর পর থেকে চন্দ্রদেব অবস্থান করবে মকর রাশিতে শনি এবং দেবগুরু বৃহস্পতির সঙ্গে, এবং সেই সাথে মীন রাশিতে অবস্থান করবে শুক্রদেব, রবিদেব এবং বুধ একই সঙ্গে, এবং একটি বুধাদিত্য যোগ এখানে সূচিত হচ্ছে। ঠিক এমনই গ্রহগত, নাক্ষত্রিক এবং অন্যান্য যোগগত অবস্থান অনুসারে দ্বাদশ রাশিচক্রের অত্যন্ত শুভ ফল পেতে পারে 6টি রাশি। তাছাড়া এই বিশেষ দিনে ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্বফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্ব আষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রাপদ এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবে এই বিশেষ দিনে। তাই আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য কতটা শুভ ফল আসতে পারে, এবং আপনার রাশির ক্ষেত্রে কতটা শুভ ফল আসবে তা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 5 এপ্রিল 2021 সোমবার মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে আজ কর্মগৃহে অর্থাৎ দশম গৃহে গোচরের পরিবর্তন করছে। তার ফলে আপনাদের বেশ কিছু কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে, নতুন মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্র থেকে সহযোগিতা পাবেন। আপনি অবশ্যই আপনার সংবেদনশীল মনকে ঠিকভাবে সামনে রেখে এগিয়ে চলবেন এবং কোনো গুরুত্বপূর্ণ তথ্য আজ এই বিশেষ দিনে পেতে পারেন। প্রেম এবং বৈবাহিক জীবন সম্পর্কিত বিষয়ে অত্যন্ত ভালো ফল আসবে, পুরানো বন্ধুবান্ধবদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন এবং কর্মক্ষেত্রে আপনারা নতুন পথের সন্ধান আজ পেতে পারেন, সামাজিক কাজে অংশগ্রহণ করে মন কিছুটা ভালো রাখতে পারেন। পাখি প্রেমিকদের ক্ষেত্রে পাখির প্রতি তাদের বিশেষ ভাব ভালোবাসা জন্মাতে পারে। রোমান্টিক দিন হিসাবে আজ এই দিনটি অত্যন্ত ভালো, প্রেমের জীবনের ক্ষেত্রে আজ সন্ধ্যার পরে কোনো গুরুত্বপূর্ণ জায়গাতে আপনারা যেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে এবং সেই সাথে আপনারা আপনার গৃহের পরিবেশ পরিস্থিতিকে ভালো রাখার চেষ্টা করবেন। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি পাবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত থাকলে সফলতা আসতে পারে, ভ্রমণের বিশেষ পরিকল্পনা করতে পারেন, প্রিয় খাবার গ্রহণ করে মানসিক তৃপ্তি পাবেন, প্রবীণ ব্যক্তিদের পরামর্শে আপনাদের অত্যন্ত ভালো ফল আসবে বিশেষত ক্যারিয়ারের ক্ষেত্রে, এবং জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্ক থাকুন আজ। যারা দীর্ঘদিন লোন নিয়েছেন লোন পরিশোধের বিষয়ে কোনো পরিকল্পনা করতে পারেন, তাই সার্বিকভাবে দিনটি স্বাভাবিক যাবে এবং কাজের প্রতি আপনাদের মনোনিবেশ অনেকটাই থাকবে, নতুন কিছু প্রকল্প শুরু করতে পারেন, বেশ কিছু রুটিনের পরিবর্তন করতে পারেন। তবে নিজের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই সচেতন থাকুন, সঠিক সময়ে খাদ্য অভ্যাস এবং যোগা মেডিটেশন এগুলো করলে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তাছাড়া যারা ক্যারিয়ারের বিষয়ে চিন্তাভাবনা করছেন এই সময় যদি কম্পিটিটিভ পরীক্ষা দেন আপনাদের পজিটিভ প্রভাব আসবে, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সেই সাথে আপনারা ভালো সময় কাটাবেন। আপনাদের জন্য বলবো শুভ সংখ্যা হবে 8, শুভ রং হবে লাল বর্ণ। জীবনে সুখ এবং সমৃদ্ধি এবং বাধা কাটাতে আপনারা অবশ্যই শিবলিঙ্গে আজ এই বিশেষ দিনে দুধের সঙ্গে অল্প একটু কেশর মিশ্রিত করে তা নিবেদন করুন, তাহলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে এবং বৈবাহিক জীবনে সমস্যা দূর হবে। 5 এপ্রিল 2021 সোমবার বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে আজ ভাগ্য গৃহে গোচর করছে। অচেনা অজানা মানুষ থেকে আজ একটু সাবধানে থাকুন, কথাবার্তার বিষয়ে সতর্ক থাকুন, নিজের শরীরের প্রতি যত্ন নিন এবং বিশ্রাম নিন, তাহলেই দেখবেন কর্মক্ষেত্রে একটু পজিটিভ প্রভাব আপনারা পাবেন। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান, তাছাড়া অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে আপনাদের প্রচেষ্টার খুব বেশি ফল আসতে পারে না আজ, তাই
আপনারা ভেবেচিন্তে আজ অর্থ বিনিয়োগ করবেন। গ্রহগত অবস্থান আপনাদের প্রেমের জীবনের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে। সম্পর্কের উন্নতি ঘটবে। ভাব ভালোবাসার জীবনের ক্ষেত্রে আজ বেশ শুভ ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজ ভালো ফল আসতে চলেছে। নিজের কথাবার্তার প্রতি অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন। বেশ কিছু পরিবর্তন আপনার জীবনে ঘটতে পারে। দীর্ঘস্থায়ী রোগভোগের বিষয়ে চিন্তা বাড়াতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। কোনো খারাপ খবর আপনাকে মনকে কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে, তাই সে বিষয়ে আগাম সতর্ক হন এবং যোগা, মেডিটেশন, ঈশ্বরের নামগানের প্রতি অবশ্যই বিশ্বাস রাখুন। ধৈর্য ধরে এগিয়ে গেলে তবেই সফলতা আসবে। ঝুঁকিপূর্ণ কাজ থেকে আজ বিরত থাকুন। গোপন শত্রুতা আপনাকে সমস্যায় ফেলবে, ক্ষতি করার চেষ্টা করবে, সাবধানে থাকুন। পরিবারের বিষয়ে কিছুটা উদ্বেগ বৃদ্ধি পাবে। প্রতিটা বিষয় অবশ্যই মূল্যায়ন করে তবেই সিদ্ধান্ত নিন। মানসিকতার ক্ষেত্রে আজ বলবো, যোগা মেডিটেশনের মাধ্যমে সময় কাটান। ঝগড়া বিবাদের মধ্যে আজ যাবেন না এবং পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই সম্পর্কের উন্নতি ঘটানোর চেষ্টা করুন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ এগিয়ে গেলে ভালো ফল পাবেন। নতুন আয়ের সন্ধান আপনারা পেতে পারেন। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিঘ্নতা আসতে পারে এবং কর্মচারীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটান। সেই সাথে আপনাদের স্থানান্তরের বিশেষ যোগ তৈরি হতে পারে এবং ঝুঁকিপূর্ণ স্থানান্তর আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে আজ 2, শুভ রং হবে সাদা বর্ণ। আজ মনের ইচ্ছা পূরণের জন্য অবশ্যই শিবলিঙ্গে আপনারা 21টি বিল্বপত্র অবশ্যই চন্দন দিয়ে, সে চন্দন দিয়ে ওম নমঃ শিবায় কথাটা লিখে অর্পণ করুন। তাতে আপনাদের সুখ সমৃদ্ধি আসবে এবং মনের ইচ্ছা পূরণ হবে। 5 এপ্রিল 2021 সোমবার মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব আজ আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম গৃহে গোচর করছে। শত্রুপক্ষ আজ পরাজিত হতে পারে। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন। সামাজিক খ্যাতি বৃদ্ধি পাবে। আয়ের উৎসের বিশেষ সন্ধান আপনি পেতে পারেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভালো ফল আসবে। দীর্ঘ রোগভোগ থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। পিতামাতার আশীর্বাদে আপনাদের আজ দিনটি অত্যন্ত ভালো হতে পারে। মন অত্যন্ত ভালো থাকবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে এবং উপকৃতও হতে পারেন। তবে একটা বিষয় আপনাদের বলবো, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং প্রয়োজনে আপনারা প্রবীণ ব্যক্তিদের পরামর্শ নিন, তাতে আপনাদের ভালো ফল আসবে। কোথাও থেকে সুসংবাদ আসতে পারে। পারিবারিক অনুষ্ঠানের বিশেষ সংযোগ তৈরি হতে পারে। বন্ধুদের সঙ্গে কথাবার্তা দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসের সহকর্মীদের সহযোগিতায় আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পন্ন করতে পারেন। বিনিয়োগের বিষয়ে আজ কিন্তু বিবেচনা করবেন। শারীরিক সুস্থতা অত্যন্ত জরুরি। ঋণ পরিশোধের বিষয়ে চিন্তাভাবনা করুন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভেবেচিন্তে এগুলো সফলতা আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানোর বিষয়ে সচেতন থাকুন। যারা ফ্যাশন, ডিজাইনিং এই ধরনের বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। মায়ের কৃপায় আপনাদের কাজে সম্মান বৃদ্ধি পাবে। সঙ্গীত বা গানের সঙ্গে, সেই সাথে নৃত্যের সঙ্গে বা কো-করিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকলে খ্যাতি বৃদ্ধি পাবে। কোনো সংস্থার সঙ্গে যুক্ত থাকলে আপনাদের ভালো ফল আসবে, সফলতা আসবে, আর্থিক অগ্রগতি বৃদ্ধি পেতে পারে। যদি কাউকে ভালো লেগে থাকে তাহলে প্রপোজ করতেই পারেন, বিয়ের প্রস্তাব দিতেই পারেন। রোমান্টিকপূর্ণ দিন হতে চলেছে। সেই সাথে আপনারা অবশ্যই সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হতে পারেন এই দিনে। প্রেমের সম্পর্কের পাশাপাশি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও পজিটিভ প্রভাব আসবে। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 6, শুভ রং হবে আজ হলুদ বর্ণ। আজ আপনারা অবশ্যই সুখ এবং সমৃদ্ধি পেতে আপনারা দেবাদিদেব মহাদেবের বিশেষ বাহন নন্দীকে সবুজ ঘাস নিবেদন করুন, তাতে আপনাদের অত্যন্ত শুভ ফল আসবে। 5 এপ্রিল 2021 সোমবার কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে আজ সপ্তম গৃহে গোচর করছে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আজ কিছুটা মিশ্র ফল আপনারা পাবেন। তা হতে পারে প্রেমের সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্ক। বন্ধুদের সঙ্গে কথাবার্তার বিষয়ে কিছুটা ভুল ব্যাখ্যা হতে পারে, তাই উত্তেজনা এবং সম্পর্কের অবনতি ঘটতে পারে, সে বিষয়ে
সতর্ক হতে হবে। বেশ কিছু পরিবর্তন আপনার জীবনে আসতে পারে, নতুন পরিবেশে নতুন বন্ধুদের সঙ্গে নতুন অভিজ্ঞতায় আপনাকে কাজ করতে হতে পারে। কঠোর পরিশ্রম করলে তবেই ভালো ফল আসবে। অপ্রীতিকর কোনো কথাবার্তার মধ্যে বা সমস্যার মধ্যে যাবেন না। বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি। শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকুন। প্রয়োজনে প্রবীণ ব্যক্তিদের পরামর্শ নিয়ে এগিয়ে গেলে ভালো ফল পাবেন। গাড়ির গতিকে নিয়ন্ত্রণ করুন। রাস্তা পারাপারের বিষয়ে সতর্ক থাকুন। আঘাত এবং আঘাতজনিত সমস্যা আপনাকে ভোগাতে পারে। পারিবারিক সমস্যা প্রতি আপনারা প্রাধান্য দিন এবং সেগুলো সমাধান করার চেষ্টা করুন। সম্পর্কের বিষয়ে আরও সচেতন থাকুন এবং প্রতিটি সমস্যার সমাধান না করলে আপনার গৃহে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। আর্থিক লেনদেনের বিষয়ে আজ সতর্ক থাকুন। শারীরিক সমস্যা আপনাকে ভোগাতে পারে। পারিবারিক উত্তেজনা আপনাকে সমস্যায় ফেলতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করুন। হঠাৎ সিদ্ধান্ত নিলে ভুলের সম্ভাবনা বাড়বে। আত্মবিশ্বাস বৃদ্ধি করার অবশ্যই আজ চেষ্টা করুন। পরিবারের সদস্যকে নিয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নিলে ভালো ফল পাবেন। ভাইদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে আপনারই লাভ হবে। যারা অফিসের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সুখবর আসতে পারে। অবিবাহিতদের সম্পর্কের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আসবে। প্রবীণ ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের যত্ন নিন। ধর্মীয় কাজের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে। মত পার্থক্য দূর করে আপনারা এগিয়ে চলুন। অচেনা লোক থেকে সর্বদা দূরে থাকুন, নাহলে বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 2, শুভ রং হবে সাদা বর্ণ। আজ এই বিশেষ দিনে আপনাদের সাধ্যমতো গরিব মানুষকে সাদা রঙের খাদ্যবস্তু আপনারা নিবেদন করুন। সেই সাথে পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনারা অবশ্যই জল নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন, তাদের আত্মার শান্তি পাবে। 5 এপ্রিল 2021 সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ সোমবারে আপনাদের চন্দ্র অবস্থান করছে ষষ্ঠ গৃহে, তাই কার্য পরিচালনার ক্ষেত্রে পুরোপুরি মনোনিবেশ করুন। অর্থ এবং সাহস দুটোকেই আপনাকে সামলাতে হবে। সেই সাথে সময়ের সঙ্গে সঙ্গেই কাজ শেষ করুন। নতুন কাজের সঙ্গে আপনাদের বিশেষ অভিজ্ঞতা হতে পারে। আজ ব্যস্ত থাকতে পারেন আজ এই বিশেষ দিনে। অংশীদারী ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিরোধী বিষয়গুলি নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কাজ আজ হতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। সব কিছু অবশ্যই আপনাদের মনকে ঠিক রেখে এগোতে হবে। সন্তানের বিষয়ে ভালো খবর আসবে। জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। রোমান্টিক দিন আপনারা কাটাতে পারেন। ছোটো ছোটো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের উচ্চশিক্ষার বিষয়ে বিশেষ সুখবর আসতে পারে। নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। অবশ্যই পরিকল্পনা অনুসারে এগিয়ে চলুন, ভালো ফল আসবে। কর্মসংস্থানের বিষয়ে প্রচেষ্টা চালালে সফলতা রয়েছে আজ। অপ্রত্যাশিত লাভের বিষয়টা কিন্তু মাথায় রাখুন। শেয়ার বাজারের সঙ্গে যুক্ত থাকলে আপনারা লাভবান হতে পারেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ ভ্রমণের যোগ তৈরি হবে এবং সেই ভ্রমণ আপনাদের ভালো ফল নিয়ে আসবে এবং বেশ কিছু বড় সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আজ আয় বাড়বে, মন আজ খুশি থাকবে, পারিবারিক উদ্বেগ কিছুটা কমবে। ধর্মীয় কিছু কাজকর্মের মধ্যে আপনারা যুক্ত হতে পারেন, তবে ঝুঁকিপূর্ণ কাজ থেকে আপনারা আজ একটু বিরত থাকুন। অপরিচিত ব্যক্তি থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। শত্রুপক্ষ কিন্তু আজ ক্ষতি করতে পারে, সে বিষয়ে সতর্ক হতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের মিষ্টতা বৃদ্ধি পাবে এবং আজ এই বিশেষ দিনে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অভিজ্ঞতা অবশ্যই বাড়বে। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 1, শুভ রং হবে স্বর্ণাভ অর্থাৎ সোনালী বর্ণ। জলের সঙ্গে অল্প একটু কালো তিল মিশ্রিত করে শিবলিঙ্গে আপনারা নিবেদন করুন আর ওম নমো শিবায় এই বিশেষ মন্ত্র আপনারা জপ করলে আধ্যাত্মিক দিক থেকে আপনি শান্তি পাবেন, সুখ সমৃদ্ধি আসবে। 5 এপ্রিল 2021 সোমবার কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব আপনাদের পঞ্চম গৃহে আজ গোচর করছে। আজ আপনি বিভিন্ন উৎস থেকে উপকৃত হবেন। উচ্চ আকাঙ্ক্ষা পূরণ হবে। আপনার নতুন বিষয়ের প্রতি আগ্রহ জন্মাবে। আপনি আপনার সমৃদ্ধি এবং সুখ আপনি অবশ্যই পরিবারের সঙ্গে ভাগ করে নেবেন। পরিবারের সঙ্গে সময় কাটাবেন। সন্তানের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। আর্থিক সংস্কারের বিষয়ে আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এবং মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্ক থাকুন এই বিশেষ দিনে। প্রেমের সম্পর্কের বিষয়ে আজ খুব একটা ভালো ফল আসছে না।
প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে পারে, তাই তর্ক বিতর্ক করে অযথা সময় নষ্ট করবেন না। নিজের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখুন। সঠিক সময়ে খাদ্য গ্রহণ এবং বিশ্রাম অত্যন্ত জরুরি। মানসিক উদ্বেগ, মানসিক চাপ আপনাকে সমস্যায় কিছুটা ফেলতে পারে, তবে পরিবারের মানুষ সর্বদা আপনার পাশে থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে। আয় বৃদ্ধি হলেও ব্যয় কিছুটা বাড়তে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। তাই আয় অনুসারে ব্যয় করুন, বাজেট নিয়ন্ত্রণ করুন। কোনো রকম বিভ্রান্তির মধ্যে আজ আপনারা যাবেন না। গোপনীয় আলোচনা সর্বদা গোপন রাখার চেষ্টা করুন। যারা অফিসের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা আজ ভালো খবর পেতে পারেন। বাইরের খাবার দাবার থেকে দূরে থাকলে ভালো ফল পাবেন। আজ আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 5, শুভ রং হবে সবুজ বর্ণ। মনকে স্থির রাখার জন্য এবং আর্থিক উন্নতির জন্য আজ আপনারা শিবলিঙ্গে অবশ্যই শীতল জল অর্পণ করে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। সেই সাথে কোনো সবুজ ফল আপনারা নিবেদন করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। 5 এপ্রিল 2021 সোমবার, তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ গৃহে গোচর করছে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আজ কিন্তু আসতে পারে, তাই প্রতিটা কাজ আপনারা ভেবেচিন্তে এবং পরিকল্পনা মাফিক তবেই এগোবেন। খাবার এবং পানীয়ের বিষয়ে আজ একটু সাবধানে থাকুন। শরীর স্বাস্থ্যের প্রতি পূর্ণ যত্ন নিন। আজ আপনারা অবশ্যই অযথা গুজবের মধ্যে কান দেবেন না। অবিবাহিতদের বিবাহের বিশেষ যোগ তৈরি হতে পারে। সন্তানের কাছ থেকে আপনারা ভালো খবর আজ পেতে পারেন। প্রেমের জীবনের ক্ষেত্রে বিশেষ সম্পর্কের উন্নতি ঘটার পাশাপাশি রোম্যান্স এবং সময়টি ভালো কাটানোর চেষ্টা করবেন, তবে পাশাপাশি ব্যয় বৃদ্ধির বিশেষ যোগ তৈরি হতে পারে। প্রিয়জনের সাহায্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনারা করতে পারেন। যদি কাউকে অর্থ ধার দিয়ে থাকেন সেক্ষেত্রে সেই অর্থ ফেরত পাওয়ার যোগ তৈরি হতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা পরিকল্পনা নিলে ভালো ফল পাবেন। প্রবীণ ব্যক্তিদের পরামর্শ নিয়ে যে কোনো কাজ শুরু করুন, তাদের আশীর্বাদ নিন, ভালো ফল আসবে। যারা পড়াশোনা করছেন পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। আত্মীয় স্বজনের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাইরের খাবার দাবার থেকে দূরে থাকুন। পড়াশোনা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়ে কঠোর পরিশ্রম করলে আপনার অনুকূলে ফল আসবে। বাড়ি বা জমিতে বিনিয়োগের বিষয়ে আজ ভালো ফল আসতে পারে। সরকারি কাজ আজ শেষ করতে পারেন। অভাবী মানুষকে সাহায্য করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আজ জপ এবং সাদা তিল আপনারা উৎসর্গ করুন, তাতে আপনাদের সুখ সমৃদ্ধি আসবে এবং আপনি না জেনে যে পাপ কাজ করেছেন সেই পাপ কাজ থেকে মুক্তি পাবেন। সেই সাথে ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করবেন। 5 এপ্রিল 2021 সোমবার, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ চন্দ্রদেব আপনাদের তৃতীয় গৃহে গোচর করছে, তাই শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কিছুটা উদ্বেগ বাড়তে পারে আজ। তাছাড়া যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ প্রভাব আসবে। পরিবারের সদস্য আপনাকে অবশ্যই সাহায্য করবে। শত্রুপক্ষ থেকে আজ একটু সতর্ক থাকুন। পরিবারের পূর্ণ সমর্থন পাবেন। গাড়ি চালানোর সময় পূর্ণভাবে আপনারা সচেতন থাকুন। আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে তাদের ভালো ফল আসবে তাদের সঙ্গে। কাউকে কখনো রূঢ় কথা বলবেন না বা ঘৃণা করবেন না। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে আজ ভালো ফল পেতে পারেন। সেই সাথে আজ নতুন কিছু ভাবনা চিন্তা আপনাদের মনে আসতে পারে। যদি বন্ধুবান্ধবদের কাছ থেকে সাহায্য চান তাহলে অবশ্যই সাহায্য পাবেন। আজ এই বিশেষ দিনে খাবারের বিষয়ে অবশ্যই যত্ন নেবেন। বাইরের খাবার দাবার না খাওয়াই ভালো। নতুন পোশাক, গহনা এগুলো কেনাকাটাতে কিছুটা অর্থ ব্যয় হতে পারে। নিজের কর্মক্ষেত্রকে সামলানোর জন্য বেশ কিছু সময় আজ ব্যয় হবে, তবে প্রতিটি কাজের বিষয়ে আপনারা মনোনিবেশ করবেন। ইতিবাচক চিন্তাভাবনা, কথাবার্তা বললে ভালো ফল পাবেন। আর্থিক পরিবেশ পরিস্থিতির উন্নতির জন্য নতুন কিছু নীতি নির্ধারণ করতে পারেন। সামাজিক ক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসার ক্ষেত্রে বলবো, অংশীদারি ব্যবসাতে আপনারা পূর্ণ সহযোগিতা পেতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ চুক্তিতে আপনারা স্বাক্ষর করে আর্থিক দিক থেকে লাভবান হবেন। সময়ের অবশ্যই সঠিক ব্যবহার করুন। ব্যবসায় লাভজনক পরিবেশ পরিস্থিতি এবং ভ্রমণের যোগ তৈরি হতে পারে। দীর্ঘস্থায়ী রোগ ভোগ থেকে আপনাদের মুক্তির সুযোগ আসবে। আইনি সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত থাকলে সফলতা আসার সম্ভাবনা রয়েছে। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ রং হবে লাল বর্ণ, শুভ সংখ্যা হবে 1। আজ আপনারা অবশ্যই শিবলিঙ্গে 101 বার জলাভিষেক করুন এবং সেই সাথে ওম নমঃ শিবায় এই বিশেষ মন্ত্র
আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের। 5ই এপ্রিল 2021 সোমবার ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে আজ দ্বিতীয় গৃহে গোচর করছে। নিজের অনুভূতি অবশ্যই প্রকাশ করতে পারবেন আজ, এবং কোনো গুরুত্বপূর্ণ সাক্ষাৎ এবং সম্পর্কের বিষয়ে পজিটিভ প্রভাব আসবে। পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে বেশ কিছু সমস্যার সমাধানের বিষয়ে চিন্তাভাবনা করবেন। গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে সমস্যা বা বাধা কিছুটা আসতে পারে, এবং সে বিষয়ে আপনাদের আরও সতর্ক হতে হবে। সন্তানের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পারেন। প্রেমিক প্রেমিকার সম্পর্কের উপরে কিছুটা নেগেটিভ প্রভাব আজ রয়েছে, তাই সম্পর্কের বিষয়ে আপনারা আরও সচেতন থাকুন। প্রতারিত হতে পারেন। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের বিষয়ে উন্নতি যোগ রয়েছে। বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত থেকে মন ভালো রাখার চেষ্টা করতে পারেন আজ। তবে মানসিক অস্থিরতা আজ কিছুটা থাকতে পারে, মানসিক চাপ কিছুটা থাকবে। কর্মে বেশ কিছু বাধা আপনাকে সমস্যায় ফেলতে পারে। আদালতে চলতে থাকা মামলা মকদ্দমা খুব একটা পজিটিভ প্রভাব দেবে না, অথবা নতুন কোনো মামলার বিষয়ে আপনারা যুক্ত হবেন না আজ। পিতামাতার আশীর্বাদ নিয়ে এগিয়ে চলুন। তীর্থযাত্রার কোনো পরিকল্পনাও করতে পারেন, এবং সেই সাথে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। তবে আজ বলবো, ব্যবসাতে অধিক বিনিয়োগ না করাই ভালো, আর্থিক লোকসানের সম্মুখীন হতে পারেন। নিজের সুখের জন্য বেশ কিছু অর্থ আজ ব্যয় করতে পারেন, এবং পরিবারের সহযোগিতার জন্য অবশ্যই আপনারা সেই ব্যয়টি করবেন। আত্মীয় স্বজনের সঙ্গে পুরানো সমস্যা কাটিয়ে আপনারা উঠবেন। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। অফিসে কোনো গুরু দায়িত্ব আসতে পারে। নিজের স্বাস্থ্যের উন্নতির বিশেষ পরিবর্তন অবশ্যই করতে পারেন। যে সমস্ত অর্থ দীর্ঘদিন পড়ে রয়েছে, সেই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে। নেশা বা মাদক দ্রব্য থেকে সর্বদা দূরে থাকলে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 3, শুভ রং হবে হলুদ বর্ণ। আজ আপনারা শিবলিঙ্গে দুধের সঙ্গে অল্প একটু কেশর মিশ্রিত করে সেই দুধ অবশ্যই অর্পণ করুন। সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করতে ভুলবেন না। 5ই এপ্রিল 2021 সোমবার মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব আজ আপনাদের লগ্নেই বা নিজের রাশিতেই অবস্থান করছে। আজ দিনটি অপেক্ষাকৃত আপনাদের ভালো হবে। সমাজের সহযোগিতা পাবেন, সম্মান এবং শ্রদ্ধা বাড়বে বিভিন্ন ক্ষেত্রে। যারা দীর্ঘদিন লোন নিয়েছিলেন, সেই লোন পরিশোধের বিষয়ে আজ সিদ্ধান্ত নিতে পারে। বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। ঈশ্বর উপাসনায় আপনার মন অবশ্যই থাকবে। সন্তানের পক্ষ থেকে ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ সমৃদ্ধি ফিরবে। তবে কথাবার্তার বিষয়ে আজ একটু সতর্ক থাকুন। নতুন কাজের বিষয়ে আপনারা আজ মনোনিবেশ করতে পারেন বা সুযোগ আসতে পারে। রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আপনাদের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে, এবং কোনো গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে সহযোগিতা পেতে পারেন। নতুন প্রকল্পের বিষয়ে বলবো, গতিশীলতা বৃদ্ধি পাবে। আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত বা কাজ করতে যাবেন না। ধীরে ধীরে এগিয়ে চলুন, নিজেকে নিয়ন্ত্রণ করুন, বাস্তববাদী হন, সব কিছুই আপনার জীবনে আসবে। সম্পর্কের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। আচরণের প্রতি আপনারা বিশ্বাস রাখুন এবং বুদ্ধিদীপ্তভাবে এগিয়ে চলুন। সেই সাথে শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই একটু নজর দিন। যানবাহন এবং যন্ত্রপাতি সংক্রান্ত ব্যবহারে অবশ্যই সজাগ দৃষ্টি রাখুন, না হলে সমস্যায় পড়বেন। আজ এই বিশেষ দিনে আপনারা শিবলিঙ্গে অবশ্যই অল্প একটু কালো তিল দিয়ে অভিষেক করুন। সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন 108 বার। আধ্যাত্মিক শান্তি পাবেন, এবং সেই সাথে কর্মক্ষেত্রে শুভ ফল আসবে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 8, শুভ রং হবে আকাশী বর্ণ। 5ই এপ্রিল 2021 সোমবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে আজ দ্বাদশে গোচর করবে। আজ কাজের চাপ একটু বেশি থাকবে, শরীর স্বাস্থ্যের উপরে তার প্রভাব অবশ্যই পড়বে। ঝুঁকিপূর্ণ কাজ থেকে সজাগ থাকুন। বিরোধী পক্ষ আজ সক্রিয় থাকবে। পরিবার সম্পর্কিত বিষয়ে আপনাদের আরও সচেতন হতে হবে। বন্ধুবান্ধবদের সঙ্গে বা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। অজানা মানুষ থেকে আজ দূরে থাকলে ভালো। পুরানো বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ আজ বাড়তে পারে। আজ দিনটি অন্যান্য দিনের তুলনায় কিছুটা সাধারণ থাকবে।
যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল আসবে, বড়দের আশীর্বাদ নিয়ে এগিয়ে চললে ভালো ফল পাবেন, নতুন কিছু কাজের বিষয় যুক্ত হলে অগ্রগতি বৃদ্ধি পাবে। পুরানো যে সমস্ত কাজ তা পরিসমাপ্তি করার চেষ্টা করুন। সন্তান সম্পর্কিত বিষয়ে আপনারা কিছু অর্থ ব্যয় করতে পারেন। চাকরি বাকরি বা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকলে আর্থিকভাবে আপনারা লাভবান হবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। সোশ্যাল মিডিয়াতে আজ কিছুটা ব্যস্ত থাকতে পারেন, নিজের বুদ্ধিকে অবশ্যই কাজে লাগিয়ে এগিয়ে চলুন, সম্পর্কের বিষয়ে ভালো ফল আসবে। প্রেমের জীবনের ক্ষেত্রে আজ দিনটি ভালো ফল পাবেন। যারা আদালত সংক্রান্ত বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন তাদের সফলতা আসার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন কাজে আপনি জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। ঘরোয়া স্বাচ্ছন্দ্য ফেরানোর জন্য কিছুটা অর্থ ব্যয় করতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বদা সময় নিয়ে সিদ্ধান্ত নিন, ভালো ফল আসবে। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 7, শুভ রং হবে নীল বর্ণ। আজ হনুমানজির উদ্দেশ্যে একটি সরষের তেলের প্রদীপ নিবেদন করে হনুমান চল্লিশা পাঠ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। 5 এপ্রিল 2021 সোমবার মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব আজ আপনাদের একাদশ গৃহে গোচর করবে, তাই দিনটি আপনাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ হবে। আর্থিক পরিবেশ পরিস্থিতির বিষয়টি অত্যন্ত ভালো হবে, নতুন কাজের বিষয়ে সুযোগ আসবে এবং উপকৃত হবেন। তবে শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে, খাদ্য অভ্যাসের বিষয়ে সতর্ক হতে হবে, বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন, পরিবারের প্রবীণ সদস্যদের শরীর স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে পদোন্নতির বিশেষ যোগ তৈরি হবে, গোপনীয় আলোচনা সর্বদা গোপন রাখার চেষ্টা করুন। জীবনসঙ্গীর সঙ্গে অবশ্যই সম্পর্কের উন্নতি ঘটবে। ধর্মীয় ভ্রমণের বিষয়ে আপনারা কিছু চিন্তাভাবনা করতে পারেন। বন্ধুবান্ধব বা প্রিয়জনের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আনন্দ উপভোগ করতে পারেন আজ এই বিশেষ দিনে। তবে গুরুত্বপূর্ণ জিনিসপত্রের বিষয়ে যত্ন নিন, চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ এই বিশেষ দিনে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে, বন্ধুদের সহযোগিতা পেতে পারেন এবং পারিবারিক ক্ষেত্রে কিছুটা আপনাদের ভালো ফল আসবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগে আপনারা লাভবান হবেন। প্রেমের জীবনের ক্ষেত্রে কিছুটা উত্থান পতনের দিন হতে পারে, অগাধ বিশ্বাস করতে যাবেন না কোনোভাবেই, আর তা করতে গেলে মানসিক দিক থেকে আপনারা বিধ্বস্ত হতে পারেন। ভূমি সংক্রান্ত কাজের বিষয়ে আজ সুবিধা পেতে পারেন, কর্মসংস্থানের বিষয়ে প্রচেষ্টা চালালে ভালো ফল পাবেন, সব দিক থেকে অগ্রগতির বিশেষ পথ আপনার সামনে খুলে যাবে। নতুন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ফলে সামাজিক ক্ষেত্রে আপনাদের বিশেষ সুনাম বৃদ্ধি পাবে, অজানা লোকের সঙ্গে আপনারা আজ খুব বেশি নির্ভর করবেন না, আপনার ব্যক্তিত্বের বিশেষ উন্নতি ঘটতে পারে এই বিশেষ দিনে। আজ আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 3, শুভ রং হবে আজ হলুদ বর্ণ। আজ শিবলিঙ্গে অবশ্যই 21টি বিল্বপত্র নিবেদন করুন এবং বিল্বপত্রে অবশ্যই শ্বেত চন্দন দিয়ে ওম নমঃ শিবায় কথাটি লিখুন, যা আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং মানসিক ইচ্ছা পূরণ করবে। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম 5 এপ্রিল 2021 সোমবারের বিশেষ রাশিফল। দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি ফিরুক এমনটাই প্রার্থনা করে আজ এই পর্যন্ত নমস্কার।